नमस्कार बंधुरा अनिंदिता रान्नार केरामति चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेरके शेयर करब पाका आम दिए सम्पूर्ण नतून स्वादेर एकटा रेसिपी आमेर बड़ा। तो आमार चैनेले नतून बंधु होले प्रथमे चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करबेन जाते आमार रान्नार नतून भिडियोगुलो आपनार काछे आगे पौंछाय। आर भिडियोटि देखे भालो लागले लाइक शेयार ओ कमेंट करते भूल करबेन ना। ताहले आसुन देखे नेवा जाक आजकेर रेसिपि। এবার এর মধ্যে আমি হাফ কাপ সুজি দিয়ে দেব। সুজিটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব আমি। গ্যাসের হিটটা মিডিয়ামে রাখলাম। সুজিটা আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দেব। সুজি আর চালের গুঁড়ো দিয়ে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ কাপ আটা দিয়ে দেব। তো আরো 1 মিনিট আমি এটা ভেজে নেব। মোট আমি 5 মিনিট आटा मैदा सूजीटा भेजे नहीं गैसर हिटा बंद कर दिल दिए ये ठंडा करब। एदि के दुटो पाका आम नहीं मुखटा केटे देव। तो हाथ दिए खोसाटा छाड़िए नेब। দুটো আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই ছাঁকনিতে দিয়ে আমের কাটটা আমি বের করে নেব। তো আমের পাল পুরো আমি ছেঁকে নিয়েছি, এইটুকুনি বাদ গেছে, এটা আমি ফেলে দেব। এই কাপের মধ্যে অল্প আমি ম্যাঙ্গো পাল্প রেখে দেব। এবার এই ম্যাঙ্গো পাল্পের মধ্যে আমি যে চালের গুঁড়ো আটা আর সুজিটা ভেজে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে মাখাবো। আমরা যেভাবে তালের বড়া বানাই সেইভাবে মাখাবো। তো অনেকটা শুকনো শুকনো লাগছে। এবার যে আমের পাল্পটা আমি রেখেছিলাম অল্প অল্প দিয়ে দেব। আর একটু পাল্প লাগবে, আমি পুরো পাল্পটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন, যেহেতু এখানে আমটা মিষ্টি আছে তাই চিনিটা বুঝে দিতে হবে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব আর এখানে 1 চামচ কালো জিরা আছে এটা দিয়ে দেব। এবার চিনিটা দিয়ে আমি ভালো করে মাখাবো। এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেহেতু সুজি আছে অনেকটা জল টেনে নেয়। তো এটা অনেকটা শুকনো মনে হচ্ছে, এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দেব। দিয়ে এইভাবে আমি ফেটাবো। এটা 5 থেকে 10 মিনিটের মতো এটা আমি ফেটিয়ে নেব। তো ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, এইভাবে ফেটিয়ে নিতে হবে। এবার এটা আমি বড়া করে ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। তো বড়া ভাজার জন্য একটু তেল বেশি লাগবে। গ্যাসের হিটটা হাইতে রেখে তেলটা আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, একটু ভালো করে তেলটা গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে বড়ার আকার দিয়ে দেব। দুই থেকে তিনবার বড়াগুলো আমি এইভাবে দিয়ে ভেজে নেব। এবার এগুলো খুন্তি দিয়ে উল্টে দেব আমি, যেহেতু বড়া একটু লাল করেই ভাজবো। তো এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আবার এই তেলের মধ্যে আমি বড়াগুলো ছেড়ে দেব। কমপ্লিট হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব।
এখন আমের সিজনে একটু অন্যরকম টাইপের বড়া আপনারা ঘরে একবার বানাতে পারেন। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুল করবেন না।